সুশান্ত কাণ্ডে মদকযোগ এনসিবির জালে রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার পরই পর্দাফাশ চাঞ্চল্যকর স্বীকারোক্তি শৌভিকের দিদির কথাতেই ড্রাগ পেডলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন রিয়ার কথাতেই মাদক জোগাড় করতেন তিনি তাকে এ বিষয়ে সাহায্য করতেন মিরান্ডা আট ঘন্টার উপর জেরায় কবুল রিয়ার ভাই মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে আজ সকালে অভিনেত্রীর বাড়িতে হানা দেয় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ সেই সময় বাড়িতে ছিলেন রাগিনী জেরার জন্য তাকে সিসিবির দপ্তরে নিয়ে গিয়ে যান তদন্তকারীরা দীর্ঘ জেরার পর অবশেষে গ্রেফতার করা হয় কন্নড় অভিনেত্রীকে চোদ্দই সেপ্টেম্বর থেকে কলকাতায় ফের গড়াবে মেট্রো চাকা কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত চলবে ট্রেন তবে চালু হচ্ছে না ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনে ঢুকতে ই পাস মাস্ট পাস থাকলে তবে স্টেশনে ঢোকা যাবে ট্রেনে চড়তে লাগবে ই পাস ও স্মার্ট কার্ড ভিড় সামলাতে অ্যাপের মাধ্যমে মিলবে পাস রাজ্যের সঙ্গে মেট্রোর বৈঠকে সিদ্ধান্ত স্বাভাবিক হতে চলেছে ব্যাংক পরিষেবা কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গত 20 জুলাই থেকে চারটে শনিবারই ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নবান্ন ঠিক হয় বিকেল চারটে পরিবর্তে দুপুর দুটো পর্যন্ত কাজ হবে তবে এখন থেকে আগের মতোই দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকবে প্রথম আর তৃতীয় শনিবার কাজ হবে বিকেল চারটে পর্যন্ত নির্ধারিত দিনেই পরীক্ষা জেইই নিট নিয়ে ছয় রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট অগস্টের 17 তারিখ পরীক্ষা নেওয়ার পক্ষে রায় দেয় শীর্ষ আদালত সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে বাংলাসহ ছয় রাজ্য মহামারীর সময় পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা বাতিলের আর্জি জানানো হয় বন্ধ ঘরে শুনানিতে এবার আর্জি খারিজ হল লাদাখের পরিস্থিতি বেশ স্পর্শকাতর উত্তপ্ত তবে জওয়ানদের মনোবল তুঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ভারতীয় সেনা প্রতিটি স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে অতিরিক্ত সেনা মোতায়েন জানিয়েছেন চিফ অফ আর্মি স্টাফ মনোজ মুকুন্দ নরাবনে একই সঙ্গে তার আশা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে নিরাপত্তাহীনতায় ভুগলে মুম্বাইতে থাকার কোনো অধিকার নেই গঙ্গার আদালতকে পরামর্শ মহারাষ্ট্র সরকারের মুম্বাইতে না ফেরারই নিদান দিনভর বাগচুটে খর্গহস্ত অনস্ক্রিন ঝাঁসির রানিও তার সফট কথা 9 সেপ্টেম্বর মুম্বাই ফিরছি কখন মুম্বাই পৌঁছবো পোস্ট করে দেব কারো ক্ষমতা থাকলে রুখে দেখা মাওবাদী পোস্টারের পর এবার পর্যটকদের আটকে মোবাইল ছিনতাই জঙ্গলমহলে ক্রমেই মাথা তুলছে মাওবাদীরা বেলপাহাড়ির চান্দিকুসুম গ্রামে বেড়াতে গিয়ে সাত তরুণ তরুণের মুখোমুখি একদল পর্যটক মুখ ঢাকা হাতে আগ্নেয়াস্ত্র তারা মাওবাদী স্কোয়াডেরই সদস্য কার্যত নিশ্চিত পুলিশ এবং সিআরপিএফ বিশাল অঙ্কের বিলের অভিযোগ এবার রুবি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য কমিশনের নোয়াপাড়ার বাসিন্দা বৃদ্ধা দীপালী গাঙ্গুলি 14 দিন রুবিতে চিকিৎসাধীন থাকার পর মারা যান পরিবারের দাবি ভর্তির সময় 2,25,000 টাকা আগাম দেওয়া হলেও মৃত্যুর পর আরও 3,92,000 টাকা দাবি করে হাসপাতাল তদন্তের পর কমিশনের নির্দেশ প্রতি মাসে 5,000-এর কিস্তিতে মোট 1,20,000 টাকা মেটাবে পরিবার করোনা আক্রান্ত পুলিশ কর্মীকে ভর্তি করতে গিয়ে চরম হেনস্থা হয়রানি শিকার খোদ পুলিশই 2 ঘন্টারও বেশি সময় ধরে ভর্তি না করে দাঁড় করিয়ে রাখার অভিযোগ প্রতিবাদে নজিরবিহীনভাবে কলকাতা মেডিকেল কলেজে বিক্ষোভ হাসপাতালের ভিতরের পুলিশ ফাঁড়ির কর্মীদের আগেও এমন ঘটনার মুখোমুখি হয়েছেন বলছেন পুলিশ কর্মীরা ঘরের ভিতরে করোনা আক্রান্ত বৃদ্ধ রোগী নিজেরা নিরাপদ থাকতে ফ্ল্যাটের গেটে তালা দিল আবাসনের যুবক এমন চরম অমানবিকতার সাক্ষী রইল কিষ্টপুর পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলার ব্যবস্থা হয় অভিযোগের তির চিত্রকূট আবাসনের বাসিন্দা প্রতিবেশী দীপ সিংগুপ্তের বিরুদ্ধে সিসিটিভি বন্দী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কীর্তি খুলে গেল তারকেশ্বর মন্দির গতকাল তারকেশ্বর মঠের পুরোহিত মন্ডলী পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিডিও পরিদর্শক মন্ডলের স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বৈঠকের পরই সিদ্ধান্ত ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খুলে দেওয়ার সিদ্ধান্ত গর্ভগৃহে প্রবেশ এখনও নিষিদ্ধ চোঙের মাধ্যমে জল ঢালার নিদান বীরভূমের খয়রাশোলে তীব্র উত্তেজনা শাসকদ্বন্দ্বে পঞ্চায়েত অফিসে চলল গুলি বিনা টেন্ডারে কাজ দেওয়া নিয়ে বিক্ষোভ বাবুই জোরে অভিযোগ তৃণমূলেরই এক পক্ষ ঢিল বোমা ছড়ে পঞ্চায়েত অফিসের দিকে পাল্টা গুলির অভিযোগ পঞ্চায়েত অফিস থেকেও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের মাথা ভাঙা শনি মন্দির এলাকায় বোমাবাজি গুলি প্রত্যক্ষদর্শীদের দাবি কার্যত মুড়ি মুড়কির মতো পড়তে থাকে বোমা তৃণমূল বিজেপি সংঘর্ষে ভাঙচুর চলে বেশ কয়েকটি গাড়িতেও পরে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ বিজেপির আন্দোলন কর্মসূচি শেষ হতেই দফায় দফায় সংঘর্ষ ঝামেলা থামাতে গিয়ে ফের মার খেলো পুলিশ আহত রহরা থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওয়াইট সেভেন ভলেন্টিয়ার আজ পাতুলিয়ায় প্রাক্তন পুলিশ কর্মীর সঙ্গে পঞ্চায়েত সদস্যার ঝামেলা মেটাতে যায় থানা তখনই ধাক্কাধাক্কি করা হয় পুলিশকে পশ্চিম মেদিনীপুরের টিংলায় তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে মৃতের পরিবার মাসির বাড়ির সামনে থেকে মেলে কুসুমদা অঞ্চলের বাসিন্দা সন্দীপ সুরের দেহ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন অভিযোগ অস্বীকার করে দাবি বিজেপির
রায়গঞ্জে কলকাতা পুলিশ হেফাজতে দলীয় কর্মী মৃত্যুর প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি নেতাকর্মীদের ঠেকাতে থানায় র‍্যাব কমব্যাট ফোর্স মোতায়েন তার আগে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি তদন্ত করুক সিবিআই চাইছে বিজেপি বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের টার্গেট করছে শাসক দল মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে প্রতিবাদে রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে সামিল বিজেপি বসিরহাট থেকে বালুঘাট ঝাড়গ্রাম থেকে সুরাপুর হয়ে বীরভূম বর্তমান সর্বত্র জমায়েত আন্দোলনে বিজেপির নেতাকর্মীরা বিজেপি বদল তো আনবেই পাশাপাশি বদলাও নেবে গণতন্ত্র বাঁচাও বাংলা বাঁচাও কর্মসূচিতে হাওড়ার বঙ্কিম সেতু সভা থেকে হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তার মতে এই সরকারের শেষের দিন শুরু হয়ে গেছে রাজ্যে 356 ধারা জারি হওয়া দরকার পাশাপাশি পুলিশের ভূমিকারও সমালোচনা টার্গেট 21 শাসক দলের বিরুদ্ধে আক্রমণ চালাতে পথে বিজেপি তৃণমূল সরকারের আমপান দুর্নীতি নিয়ে সরব লকের চ্যাটার্জি চুচুড়ার ঘড়ির মোড়ে সভা ট্রলের টাকায় স্বজন পোষণ করেছেন তৃণমূল নেতারা চাঁচা ছোলা ঘোষার আক্রমণ পরে এসডি অফিস পর্যন্ত মিছিল করে স্মারকলিপি বালুঘাট পুরসভার সামনে বামেদের অবস্থান বিক্ষোভ জিয়া তালিকা বদলে রাতারাতি নতুন তালিকা তৈরির অভিযোগ বামেদের দাবি কেন দরিদ্র মানুষের নাম তালিকা থেকে বাদ গেল কি পদ্ধতি মেনে নতুন তালিকা তৈরি হলো তা জানাতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের ডাক বড়বাজারে শিশু খুনের ঘটনায় চার্জশিট জমা দিলে পুলিশ 115 পাতার চার্জশিট জমা করেছে অভিযুক্ত শিবকুমার গুপ্তার বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে গত 14 জুন নন্দরাম মার্কেটের পিছনে তিনটি শিশুকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয় এক ব্যক্তি মৃত্যু হয় একটি শিশু ঘটনার সাক্ষী দেন 45 জন তপসিয়া যুবক খুনের ঘটনা বাড়ির পাশের পুকুর থেকে সাইকেল উদ্ধার দুপুরে মাছ ধরার সময় স্থানীয়দের ছিপে সাইকেলের একটা অংশ আটকে যায় পরে ডুবুরি নামিয়ে সাইকেল উদ্ধার করে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি গত 31 আগস্ট রাতে বাড়ি থেকেই এক যুবকের রক্তাক্ত দেহ মিলে প্রাথমিক অনুমান চুরি আটকাতে গিয়েই মৃত্যু হয় বামন পাড়ার যুবকের ক্লাস সিক্সের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ জনতার রোষের মুখে অভিযুক্ত বাড়ি ভাঙচুর চালিয়ে আগুন নদীয়ার হাসখালীর ঘটনা পরে পুলিশ গিয়ে ক্ষোভ সামলায় অভিযোগ বাথরুমে যাওয়ার সময় ছাত্রীর উপর নির্যাতন চালায় প্রতিবেশী এক যুবক এবং আরো একজন তাদের খোঁজে রয়েছে পুলিশ কোভিড পরিস্থিতিতেও ফের একই ঘটনা চিকিৎসায় গাফিলতির অভিযোগে ডাক্তারকে মারধর প্রতিবাদে আউটডোর বন্ধ করে দিলেন অন্য চিকিৎসকরা শুধু তাই নয় হাসপাতাল চত্বরে চলে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ মিছিল আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা মেসে কলেজ ছাত্রী রহস্য মৃত্যু ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মৃত পূজা ভট্টাচার্যের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে পরের মাসে বিয়ে হওয়ার কথা ছিল পূজার প্রাথমিক অনুমান প্রণয় ঘটিত কারণে আত্মঘাতী হয়েছেন পূজা জানা গেছে পূজা আত্মহত্যা করতে পারে বলে মেস মালিককে ফোন করেন এক যুবক এরপরই পূজার ঝুলন্ত দেহ মেলে সব দিক খতিয়ে দেখছে বর্ধমান থানা খ্যাপা শিয়ালের হানায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় শিয়ালের কামড়ে জখম হয়েছেন একাধিক গ্রামবাসী সেই শিয়ালকে পিটিয়ে মারল গ্রামবাসীরা পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ললিতাগঞ্জ এলাকার ঘটনা অভিযোগ বন দপ্তরের থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ ভেঙে পড়ল অস্ত্র বাড়ি কমপক্ষে 9 জনের মৃত্যু গুরুতর আহত 4 জন ধ্বংসস্তূপের ভিতরে আরো অনেকে আটকে থাকার সম্ভাবনা ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা চেন্নাই থেকে 190 কিলোমিটার দূরে বিস্ফোরণ 3 কিলোমিটার দূর থেকে মেলে আওয়াজ বাজি কারখানার মালিকও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলেই জানা যাচ্ছে উপত্যকায় সকাল থেকে গুলির লড়াই বারামুলায় খতম 3 জঙ্গি গুলিতে জখম এক মেজর ইয়েদি পোড়ার পাত্তানে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী সোনকাতে পুরুষদের জাতীয় কুস্তি শিবিরে করোনার থাবা আক্রান্ত টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করা কুস্তিগির দীপক পুনিয়া আক্রান্ত হয়েছেন আরো 2 কুস্তিগির নবীন এবং কৃষাণ সোনকাতে জাতীয় শিবিরের জন্য রিপোর্ট করা 3 কুস্তিগিরের করোনা আক্রান্তের কথা জানিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সুরেশ রায়নার পর হরভজন সিং ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ভারতীয় অফ স্পিনার ফলে চেন্নাই সুপার কিংস শিবিরে সমস্যা আরও বাড়ল যদিও ভাজ্জির খেলা নিয়ে সংশয় ছিল এই সতীর্থদের সঙ্গে সংযুক্ত আরব আমির শাহিদের জাননি তিনি যোগ দেননি চেন্নাইয়ে প্রি সিজন ক্যাম্পে সুরেশ রায়নার পর এবার লাসিথ মালিঙ্গা ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্স জানিয়েছে মালিঙ্গাকে এই মৌসুমে পাওয়া যাবে না তার জায়গায় দলে নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে আবুধাবিতে মুম্বাই শিবিরে যোগ দিচ্ছেন তিনি অবশ্য কি কারণে মালিঙ্গা সরে দাঁড়ালেন সে ব্যাপারে মুম্বাই ইন্ডিয়ান্স বা মালিঙ্গা তার তরফেই কোনো বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্র ওপেনে দ্বিতীয় রাউন্ডে থেমে গেল সুমিত নাদালের অভিযান দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ার ডমিনিক থিমের বিরুদ্ধে অবশ্য হারলেও লড়াই করলেন ভারতীয় তারকা ফল 3-6, 3-6, 2-6 প্রথম ও দ্বিতীয় সেটে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলে 7 বছর পরে প্রথম ভারতীয় হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে জেতেন নাদাল
ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা। পরিকল্পনা ছিল চলতি বছর মার্চের মধ্যে অনুষ্কা এই খবর জানাবেন, তবে করোনার প্রকোপে উলট পালট হয়ে যায় সব। বায়োপিকে নির্মাতা সনি পিকচার্স এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণাই করতে পারেনি। তার উপরে অনুষ্কার সন্তান সম্ভাবনা, সব মিলিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ছবির কাজ।